ডিজিটাল রেশন কার্ডে ফর্ম ফোরটিন অর্থাৎ ফর্ম চোদ্দ যেটা আমরা শিফটিং এর জন্য ইউজ করে থাকি বিবাহিত কোনো মহিলার ক্ষেত্রে আমরা এটা ট্রান্সফার করার জন্য ফর্ম ফোরটিন কিন্তু অনলাইন বা অফলাইনে ব্যবহার করতে পারি এই ফর্ম ফোরটিনের মধ্যে দুটি আপডেট কিন্তু আনা হয়েছে অর্থাৎ ফর্মটা যখনই আমরা অনলাইন থেকে ফিল করতে যাই সেখানে দুটি অপশন ছিল একটা হলো ম্যারেজের জন্য শিফটিং আর একটা হলো সেপারেট বা ডিভোর্সের জন্য এবং সেই অপশনের মধ্যে আরো দুটি অপশন কিন্তু ইনক্লুড করা হয়েছে এই দুটি অপশন কি মূলত আজকের ভিডিওর মাধ্যমে এটাই কিন্তু সুতরাং অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ একটা একটা অপশন কিন্তু আপনার একটা বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য তো চলুন সরাসরি চলে যাবো আমরা কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে আপনাকে জানাবো এক্সাক্ট ওই দুটি যে অপশন সেটা কিসের জন্য তো ফার্স্ট আমরা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই কিন্তু ওপেন করে নিলাম এরপরে সিটিজেন্স হোম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার জাস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই যে অপশনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন ফর্ম চোদ্দো জাস্ট এই ফর্ম চোদ্দো যেটা আছে বা ফর্ম ফোরটিনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যেভাবে লগ ইন করতে হয় সেই নিয়মে আপনারা কিন্তু রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন হওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে এই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে একেবারে নিচে আসার পরে দেখবেন অ্যাপ্লাই ফর ফর্ম ফোরটিন বা ফর্ম চোদ্দ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কারণে শিফটিং নতুন ফ্যামিলিতে এই কারণে এরপরে অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন নেক্সট যে বাটনটি আছে নিচে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন পরবর্তী স্টেপে যে ফ্যামিলিতে আপনি ট্রান্সফার করাতে চান সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার যেটা সেটা এখানে দেবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সার্চ অপশানে ক্লিক করলে দেখবেন সেই ফ্যামিলির সমস্ত ফ্যামিলি মেম্বারসের ডিটেলসগুলো কিন্তু এই জায়গাতে শো হবে এরপরে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রিলেশনশিপ হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি আছে সেটা এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে দেখতে পারবেন মেম্বারস প্রিভিউটা কিন্তু দেখাবে অর্থাৎ যে ফ্যামিলিতে যেতে চাইছেন সেই ফ্যামিলির ডিটেলস এখানে দেখাবে এবং যে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করাতে চাইছেন সেটা এখানে দেখাবে এরপর এখানে রিজেন কিন্তু বলা হয়েছে তো রিজেনের এখানে দেখতে পাচ্ছেন আগে দুটি অপশন ছিল অর্থাৎ বিবাহজনিত কারণের জন্য ম্যারেজ এটা সিলেক্ট করতে হতো তারপরে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে হতো এছাড়াও ডিভোর্স বা সেপারেশন অর্থাৎ কিন্তু সংসার করেন না আলাদা থাকেন বা ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে তারা সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারতেন তবে এখানে আর দুটি অপশান যেটা অ্যাড করা হয়েছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ড করার সময় কোনো কারণে ফ্যামিলি মিস্টেক বা ভুল সিলেকশনের কারণে অন্য পরিবারে চলে গেছে সেটার যদি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে যদি দেখা যাচ্ছে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি অর্থাৎ অর্থাৎ আপনার একটি ফ্যামিলি মেম্বার যেটা কোনো একটা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় বা ভুলবশত অন্য ফ্যামিলিতে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটাই সিলেক্ট করতে হবে এরপরে দেখতে পারবেন এটা সিলেক্ট করার পরে আপনার একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট কিন্তু এখানে বলা হয়েছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে কি দেবেন এখানে কিন্তু আপনাকে একটা ডিক্লেশন দিতে হবে সিগনেচার ফ্যামিলি মেম্বারের অর্থাৎ যে ফ্যামিলির থেকে আপনি ট্রান্সফার বা শিফটিং করাতে চাইছেন সেটাই কিন্তু চুজ চুসফাইলি ক্লিক করে আপনাকে আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে ওটিপির মাধ্যমে এই কিন্তু নতুন আপডেটটি দেওয়া হয়েছে এছাড়াও যদি সেপারেট ফ্যামিলি হিসাবে করেন সেক্ষেত্রে কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটাও কিন্তু এখানে আপনারা একটু ওয়েট করার পরে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু ডকুমেন্টস আপলোডের যে অপশন সেটা কিন্তু দেবে না এখানে আপনাকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সেপারেট ফ্যামিলিটি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এটা চাওয়া হয়েছে এটা আপনারা ওই বাচ্চার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দিতে পারেন এছাড়াও যদি যদি এই ডকুমেন্টস দিয়ে না হয় তাহলে আপনারা টোল ফ্রি খাদ্য দপ্তরের নাম্বারেও কিন্তু ফোন করে জেনে নিতে পারেন এখানে স্পেসিফিক কিছু কিন্তু বলা নেই যেমনটা এখানে এ মেম্বার অব দ্য সেম ফ্যামিলির ক্ষেত্রে বলা হয়েছিল ডিক্লারেশন ফর্ম দিতে হবে বাট এখানে কিন্তু তেমনটা কিছু বলা নেই সুতরাং এটা কিন্তু অফিসিয়ালভাবে আপনারা জেনে নিতে পারেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ